আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। ভারতের গুরুগ্রামে মসজিদে হামলায় নিহত এক। আজও মস্কোয় ড্রোন হামলার শান্তি সম্মেলনে রাশিয়ার উপস্থিতিতে সংশয়। এদিকের ইরানের F-14 টমক্যাট ভয়ঙ্কর যুদ্ধবিমান। জানিয়ে দেব মাইক্রোচিপ যুদ্ধ চীনের সিদ্ধান্তে বিপাকে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার উত্তাপ। জলে স্থলে ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলার মুখে পড়ছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভারতের গুরুগ্রামে মসজিদে হামলায় নিহত এক। হরিয়ানার নুহ এলাকায় দাঙ্গার প্রভাব গুরুগ্রামে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় এমপি ইন্দ্রজিৎ সিং। ভারতের রাজধানী নয়াদিল্লির সংলগ্ন গুরুগ্রামে একদল উচ্ছৃঙ্খল জনতা মধ্যরাতে একটি মসজিদে হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স 26 বছর বলে জানা গেছে, তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার মধ্যরাতে এই হামলা চলাকালে গুরুগ্রামের 57 নম্বর সেক্টরের আঞ্জুমান জামে মসজিদে আগুন দেওয়া হয়। দমকল বাহিনী অগ্নি নির্বাপন ট্রাকগুলো দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও গুরুগ্রামের এমপি রাও ইন্দ্রজিৎ সিং তার এলাকায় একটি মসজিদে হামলা হয়েছে এবং এই ঘটনায় মসজিদটির ইমাম সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে গণমাধ্যম NDTV-কে নিশ্চিত করেছেন। প্রতিবেশী হরিয়ানার নুহ এলাকায় দাঙ্গার প্রভাব গুরুগ্রামে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, গতকাল গুরুগ্রামে একটি মসজিদে হামলা হয়েছে, এতে ইমাম সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আধা সামরিক বাহিনীর 20টি কোম্পানিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার প্রভাব গুরুগ্রামেও পড়েছে। এই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো জানায়, তারা হামলাকারীদের শনাক্ত করছে, তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। গুরুগ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি নিশ্চিত করার জন্য প্রশাসন ও পুলিশ উভয়ই সমাজের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার পর গুরুগ্রামের অন্তত 3টি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর আগে সোমবার গুরুগ্রামের পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের নুহ এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে দাঙ্গা শুরু হয়। দাঙ্গায় 2 নিরাপত্তা রক্ষী সহ 4 জন নিহত ও অন্তত 30 জন আহত হন। আজও মস্কো ড্রোন হামলা, শান্তি সম্মেলনে রাশিয়ার উপস্থিতিতে সংশয়। রবিবার পর মঙ্গলবার আবার ড্রোন হামলায় মস্কোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। সৌদি আরবের শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। ইউক্রেন যুদ্ধের রেশ এতকাল সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এবার নিয়মিত হামলার শিকার হচ্ছে। রুশ সেনাবাহিনীর সূত্র জানায়, মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরের সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী সেই হামলা বানচালের দাবি জানালেও একটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত এনেছে, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি ধ্বংস করা সম্ভব হয়নি। হামলার সময় মস্কোর একটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, গত রোববার মস্কোভা সিটি নামের সেই ভবনটি ড্রোন হামলার শিকার হয়েছিল। মঙ্গলবারের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, মস্কো সহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর মরিয়া হামলা আসলে ইউক্রেনের হতাশা ফুটিয়ে তুলেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, রাশিয়া এমন হামলা প্রতিহত করতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেন সাধারণত রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে মুখ না খোলায় সেদেশের সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে বলেছেন, যুদ্ধ রাশিয়া তথা সেদেশের প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাটিগুলোতে ফিরে আসছে। যুদ্ধ শুরু প্রায় 9-17 মাস পরও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সোমবার জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরিয়ের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 6 জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সূত্রের লক্ষ্যে সৌদি আরব যে সম্মেলনের আয়োজন করেছে, তাতে খোদ রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সোমবার ক্রেমলিন জানিয়েছে, সেই সম্মেলনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন আছে। ইউক্রেন জানিয়েছে, সেই সম্মেলনে রাশিয়াকে মোটেই স্বাগত জানানো হবে না। জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি আর্মেক বলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দেশগুলো বিশ্ব নিরাপত্তা নতুন করে সাজানোর লক্ষ্যে কাজ করলে ইউক্রেনের সীমাহীন আনন্দ হবে, কিন্তু আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মানা দেশগুলোর তালিকায় রাশিয়া থাকতে পারে না। ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী, সৌদি আরবের সম্মেলন কিছু পশ্চিমা দেশ, ইউক্রেন ও প্রথম সারির কিছু উন্নয়নশীল দেশকে আমন্ত্রণ জানিয়েছে।
সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সেই প্রতিবেদন সম্পর্কে বলেন, রাশিয়া অবশ্যই সম্মেলনের ওপর নজর রাখবে। তার মতে, যে কোনো শান্তিপূর্ণ সমাধান সূত্রের ইতিবাচক মূল্যায়ন হওয়া উচিত। তবে পেসকভ বলেন, আপাতত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার কোনো সুযোগ নেই। সম্মেলনে রাশিয়ার অনুপস্থিতি নিয়ে সংশয় বাড়ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ বলেন, রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিরা উপস্থিত থাকলে তবে তিনি সম্মেলনে অংশ নিতে আগ্রহী। তার মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পূর্ণ অযৌক্তিক এই যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। ইরানের F-14 টমক্যাট ভয়ঙ্কর যুদ্ধ বিমান, এটা 2015 সালে সিরিয়ার যুদ্ধের দৃশ্য। এখানে একটি রাশিয়ান TU-160 বোমারু বিমান বোম্বিং এর জন্য উঠছে, আর রাশিয়ান বিমানটি নিরাপত্তা দিচ্ছে আমেরিকার তৈরি একটি ইরানি F-14 বিমান। 1988 সালে পারস্য সাগরে আমেরিকার নৌবাহিনী ইরানের F-14 বিমান ভেবে আতঙ্কিত হয়ে একটি যাত্রীবাহী বিমানকে ধ্বংস করে। আমেরিকার নৌবাহিনীর আতঙ্ক আর বিভ্রান্ত হওয়া দেখেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর ছিল এই বিমানটি। ইরান ইরাক যুদ্ধে শুধু এই বিমানগুলো ব্যবহার করে ইরাক 160টি যুদ্ধ বিমান ধ্বংস করেছিল ইরান। কিন্তু এর দুই যুগ পেরিয়ে বর্তমান যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর উঠতে পারে ইরানের এই বিমানগুলো, এ বিষয়ে একটু টাচ দেওয়া যাক। 2006 সালে আমেরিকা এই বিমানগুলো অবসরে পাঠানোর পর প্রায় সবগুলো বিমান ধ্বংস করে ফেলে, কারণ তাদের ভয় ছিল ইরান অবসরে পাঠানো বিমানগুলো থেকে পার্টস চুরি করে তাদের F-14 গুলোতে ব্যবহার করবে। অবশ্য ইরানের ইঞ্জিনিয়াররাই এই বিমানগুলোকে আরো উন্নত করে তুলেছে। বিমানটিকে প্রথম তৈরি করা হয় 1970-এর দশকে। আমেরিকার অন্য দুই বিখ্যাত ফাইটার F-15 ইগল এবং F-16 ফাইটার ফ্যালকনের সাথে এটাকে নির্মাণ করা হয়। আকৃতি, গতি, রাডারের চেঞ্জ এবং অস্ত্র পরিবহনের ক্ষমতা, এই সব দিক থেকেই F-14 বিমানটি F-15 এবং F-16 বিমানের থেকে অনেক এগিয়ে ছিল। F-15 কে নির্মাণ করেছিল বোয়িং যুক্ত হওয়া ম্যাকডোনাল্ড ডগলাস, F-16 তৈরি করেছিলেন লকহিডে যুক্ত হওয়া জেনারেল ডাইনামিক, আর F-14 তৈরি করেছিল নর্থরুপ গ্রুম্যান মার্জড হর গ্রুম্যান কর্পোরেশন, যারা ইরানের F-14 কে পুরনো বলে তাচ্ছিল্য করে থাকেন। তাদের এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। তবে F-15 এবং F-16 বিমান দুটি বিমান বাহিনীর জন্য তৈরি করা হলেও F-14 কে তৈরি করা হয়েছিল আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য। সোভিয়েত MiG-25 সহ অন্যান্য বিমানগুলোর হুমকি ঠেকাতে এবং যুদ্ধজাহাজগুলোর নিরাপত্তা দিতে F-14 সার্ভিসে এনেছিল আমেরিকা। একইভাবে 1974 সালে ইরাকের MiG-25 বিমান হুমকি থেকে বাঁচতে আমেরিকার ফাইটার কেনার সিদ্ধান্ত নেয় ইরানের রাজা মোহাম্মদ রেজা পাহলাভি। ইরানের জন্য F-15 এবং F-14 এই দুই বিমানকে প্রদর্শন করে আমেরিকা। মোহাম্মদ রেজা পাহলাভির কাছে F-14 ম্যানুভার ভালো লাগায় তিনি এগুলোই কেনার সিদ্ধান্ত নেন। ওই সময় ইরান মাত্র $300 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 30টি F-14 এবং 424টি AIM-54 ফনিক্স মিসাইল কেনার চুক্তি করে। পরবর্তীতে চুক্তির খরচ বাড়িয়ে 80টি F-14 এবং 714টি AIM-44 ফনিক্স মিসাইল কেনে ইরান। চলুন বিমানটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই। এটা বিশাল আকৃতির ভ্যারিয়েবল সুইফট উইং বিমান। ভ্যারিয়েবল সুইফট উইং বলতে যেসব বিমানকে বোঝায় সেগুলো হলো, এদের ডানা সামনে পেছনে নড়াতে পারে। বিমানটি মাটিতে থাকার সময় কিংবা টেক অফ করার সময় ডানাগুলো বেশি করে মেলানো থাকে, এর ফলে সহজেই বিমানটি আকাশে উঠতে পারে। কিন্তু আকাশে গতি বাড়ানোর সময় এটা ডানাগুলোকে বডির কাছে নিয়ে আসে, এতে করে বিমানটি সরু আকৃতির ধারণ করে, ফলে বাতাসের ঘর্ষণ কম হয় এবং বিমানটি দ্রুত গতিতে ছুটতে পারে। মাইক্রোচিপ যুদ্ধ চীনের সিদ্ধান্তে বিপাকে যুক্তরাষ্ট্র। মাইক্রোচিপ তৈরির অন্যতম প্রধান দুই উপাদান রপ্তানিতে নানা বিধিনিষেধ জারি করতে শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের সাথে চলমান চিপ যুদ্ধ আরও তাতিয়ে তুলতেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন নিয়ম অনুযায়ী সেমিকন্ডাক্টর তৈরির অন্যতম দুই প্রধান গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানিতে লাগবে বিশেষ লাইসেন্স। সামরিক ক্ষেত্রে ব্যবহৃত চিপ উৎপাদনে এই দুই উপাদান ব্যবহার করা হয়। মাইক্রোপ্রসেসর প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করার মার্কিন চেষ্টার পাল্টা ব্যবস্থা হিসেবে বেজিং এই পথে হাঁটছে। বিশ্ববাজারে গ্যালিয়াম ও জার্মেনিয়ামের বড় সরবরাহকারী চীন। বিশ্বের মোট গ্যালিয়ামের 80% উৎপাদন করে চীন, আর 60% জার্মেনিয়ামের উৎপাদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ড্রোন হামলার উত্তাপ, জলস্থলে ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলার মুখে রাশিয়া, আরও হামলার হুমকি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ড্রোন হামলা। জলস্থলে ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলার মুখে পড়েছে রাশিয়া। তিন দিনের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোয় দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা হয়েছে গতকাল মঙ্গলবার। এবারের হামলাটি হয়েছে মস্কোর বাণিজ্যিক এলাকায় আক্রান্ত ভবনটিতে রুশ সরকারের তিনটি মন্ত্রণালয় অবস্থিত।